দীপাকে ফিরে পেয়ে সোনার মুখে জবান ফুটলো হ্যালো ভিউয়ার্স অনুরাগের সোয়ার আগামী পর্বে আপনারা এটাই দেখতে চলেছেন সূর্য সোনা দীপা সবাই বানের জলে ভেসে গেলে প্রথমে সূর্য আর সোনাকে উদ্ধারকারী দল পাই পরে সোনা আর কথা বলে না অনেক দিন পরে দীপা যখন সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে সোনা মা বলে দীপাকে জড়িয়ে ধরে মা বলে ডাকলে সেনগুপ্ত বাড়ির সবাই আনন্দে আত্মহারা হয়ে যায় তাদের মাঝে স্বস্তি ফিরে আসে পরে উপরে গিয়ে সোনা দীপাকে সব কথা খুলে বলে সোনা নিজেকেই দোষী মনে করে রূপা হারিয়ে যাওয়ার জন্য দীপা রূপাকে পাওয়ার জন্য মন্দিরে পুজো দিতে যাচ্ছে অনেক বাধা বিপত্তির পরে সূর্যও তার সঙ্গে যাচ্ছে যেখানে অলরেডি রূপা পুজো দিচ্ছে তবে কি এবার সূর্য দীপা রূপাকে খুঁজে পাবে তোমাদের কী মনে হয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি ছাবস্ক্ৰাইব কৰি ব'লা নাজানো